আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম জিনার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল এট লাস্ট অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইনভিউ, ইজিভিউ, উইনটেক, এএইচএমআইতে কিভাবে আপনারা ডাটা কম্পাইল করবেন। ডাটা কম্পাইল করতে গিয়ে যদি আপনার কম্পাইল ফরম্যাট ইরর আসে তখন আপনি কি করবেন, সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, তো বন্ধুরা, আমার হাতে যে এইচএমআইটি আছে সেটা হলো যে উইনটেকের এইচএমআই মডেল নাম্বার। বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে, মডেল নাম্বার হলো MT8050i। এই মডেল একটি এইচএমআই ফ্রেন্ড, ইথারনেট আইপি। তো ফ্রেন্ড, আমি আমার প্রিভিয়াস ভিডিও দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইথারনেট আইপির মাধ্যমে প্রোগ্রাম আপলোড করবেন, ডাউনলোড করবেন। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যদি আপনার ডিকম্পেয়ার করতে গিয়ে আপনার যদি কোনো ইরর আসে তখন আপনি কি করবেন, সেটি এখন আমি দেখাবো। বন্ধুরা, তো ফ্রেন্ড, প্রথমে আমি প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে আমি প্রজেক্টটি ওপেন করে নিব। এখন দেখেন সফটওয়্যারে আমি সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে আমি ইজি বিল্ডার 8000 এখানে চলে যাব। তো ফ্রেন্ড, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখানে আমি MT8050i প্রজেক্ট, এই প্রজেক্টটি আমি আমার এই এইচএমআই থেকে আপলোড করেছিলাম। এখন আমার প্রজেক্টটি আমি এখানে ডিকম্পাইল করতে গিয়ে যদি আমার কোনো ইরর আসে তখন আমি সেটি সলভ করব। এখন আমি আমার প্রজেক্টটিকে আমি সিলেক্ট করে নিব। MT8050i প্রজেক্ট, এই প্রজেক্টটিকে আমি এখন ওপেন করে নিব। ওপেন করে ডিকম্পাইল করে নিব। এখন দেখেন ডিকম্পাইল ফরম্যাট ইরর। তো ফ্রেন্ড, এই ধরনের যদি আপনার কোনো সমস্যার সম্মুখীন হন তখন আপনি কি করবেন, এখানে তখন আপনি এখানে আমি এক্সিট করে নিব। এখানে দেখেন আমি যদি অফলাইন সিমুলেশনও আমার সেম ইরর আসবে। MT8050i প্রজেক্ট আমি ওপেন করব। দেখেন এখানে MT8050 ফার্মওয়্যার ভার্সন 5.0, মানে এটা কি, এটা ভার্সন আপনার মিলতেছে না। ভার্সন না মিলার কারণে আপনার এ ধরনের প্রবলেম হচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখন আমি এটাকে এক্সিট করে নিব, আমার সফটওয়্যার থেকে আমি এক্সিট করে নিব। এক্সিট করে নিয়ে এখন দেখেন ইউটিলিটি ম্যানেজার সফটওয়্যার 5.6 ভার্সন, এই সফটওয়্যারটিতে আমি চলে যাব। চলে গিয়ে আমি এখন এখানে আমি ডিজাইনে ক্লিক করব। ইজি বিল্ডার প্রোতে চলে যাব। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, এখন আমি প্রজেক্টটি ক্লোজ করে দিব। এখানে আমি গিয়ে নিউতে যাব, ডিকম্পাইল, এখানে দেখেন ডিকম্পাইল অপশনে আমি ক্লিক করব। ডিকম্পাইল অপশনে ক্লিক করে আমি আমার প্রজেক্টটি সিলেক্ট করে নিব। ফ্রেন্ড, এখানে আমার প্রজেক্টটি হলো যে MT8050i প্রজেক্ট, এই প্রজেক্টটি আমি ওপেন করে নিব। ওপেন করে এখানে আমি ডিকম্পাইল করে নিব। দেখেন আমার কম্পাইলিং স্টার্ট হয়ে গেছে ফ্রেন্ড, ডিকম্পাইলিং স্টার্ট হয়ে গেছে। ফ্রেন্ড, ডিকম্পাইলিং শেষ, এখন আমি ইয়েস করে নিব। ইয়েস করে নেওয়ার পর এখন আমি প্রজেক্টটি ওপেন করব। দেখেন আমার প্রজেক্টটি ওপেন হয়ে গেছে ফ্রেন্ড। দেখেন আমার এই প্রজেক্টটি আমার সেম প্রজেক্ট, আমার এইচএমআই তে যে প্রজেক্টটি আছে সেম প্রজেক্টটি চলে আসছে ফ্রেন্ড।
সেম প্রজেক্টে চলে আসছে। তো ফ্রেন্ড আমি এখন প্রজেক্টটি দেখব। এখান দেখেন সুইচ অপশন আছে, অনেক বড় প্রোগ্রাম ফ্রেন্ড। দেখেন অ্যানিমেশন, অ্যানিমেশনে যদি আমি ঢুকি তাহলে এটা অ্যানিমেশন, অ্যানিমেশন বার গ্রাফ, বার গ্রাফের প্রজেক্ট। তো ফ্রেন্ড এখানে দেখেন শিডিউল, শিডিউল এখানে স্ক্রিন সেভার, স্ক্রিন সেভার, টেন্ট ভিউ, টেন্ট ভিউ শো করতেছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এই প্রজেক্টে যদি আপনি এখানে অফলাইন সিমুলেশন করতে চান, এখানে দেখেন অফলাইন সিমুলেশন করতে পারবো, বা অনলাইন সিমুলেশন করতে চাইলে অনলাইন সিমুলেশন করতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন যদি আপনি প্রোগ্রামটি এখন যদি আপনি ডাউনলোড করতে চান, ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোড ফিজি টু এইচএমআই ডাউনলোড করতে পারবেন, অনলাইন সিমুলেশন করতে পারবেন। তো ফ্রেন্ড আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন ফ্রেন্ড, কিভাবে আপনারা যদি আপনার ডিকম্পাইল করতে গিয়ে যদি কোনো ডাটা ফরম্যাট এরর আসে তখন আপনি কি করবেন, আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি বন্ধুরা। তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। তো ফ্রেন্ড যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, আর ফ্রেন্ড আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর আপনারা বেশি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে ওনারা দেখে উপকৃত হয়। আর ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি, সার্ভিসিং করে থাকি। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন, আর আপনারা ফ্যাক্টরি চালাতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনারা তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা দর্জি সকালে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ফ্রেন্ড, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।